আসসালামু আলাইকুম, আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা আবার নতুন একটা ক্লাসে আসলাম এবং আজ আমরা সম্পূর্ণ নতুন একটা অধ্যায় করব। আজ আমরা করব অধ্যায় ১২, অধ্যায়ের নাম হলো সময়। সময়ের অঙ্ক করব আজ আমরা। তোমরা আমার সাথে সাথে ১৩৩ পৃষ্ঠা বের করো, তোমাদের বইয়ের ১৩৩ পৃষ্ঠা অধ্যায় ১২, অধ্যায়ের নাম হলো কি সময়। আমাদের অধ্যায়ের নাম সময়। সময়ের সাথে আমরা কিন্তু সবাই ছোটবেলা থেকে পরিচিত সময় শব্দটার সাথে, কারণ সময় শব্দটা আমরা কোথায় বেশি ব্যবহার করি, কয়েকটা বাজে সেই সাথে কিন্তু আমরা এটা বেশি ব্যবহার করে থাকি। তারপরে দিন, তারিখ, মাস জানার জন্য এগুলো কিন্তু আমরা ব্যবহার করি। তোমরা ১৩৩ পৃষ্ঠা নিশ্চয়ই এতক্ষণে খুলে ফেলেছ। দেখো তোমার বইয়ে কি লেখা আছে, ক্যালেন্ডার। ক্যালেন্ডার তো আমরা কম বেশি সবাই চিনি, তাই না? আমরা ক্যালেন্ডারে মাস কত তারিখ কোন মাস এগুলো কিন্তু দেখি, তাই না? তাহলে বাংলা ক্যালেন্ডার তোমাদের যে কাজ হবে, তোমরা কাজগুলো নিজ দায়িত্বে করবে, যে এখানে তোমাদের একটা বাংলা ক্যালেন্ডারে দেওয়া আছে কোন মাস কত দিনে, এটা আমাদের মুখস্থ থাকতে হবে। যে বাংলা ক্যালেন্ডার বৈশাখ মাস ৩১ দিন, জ্যৈষ্ঠ ৩১, আষাঢ় ৩১, শ্রাবণ মাস ৩১, ভাদ্র মাস ৩১ দিন, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, এই কয়টা মাস হলো কত দিনে, ৩০ দিনে। তোমাদেরকে এগুলো মুখস্থ রাখতে হবে। এবং বলছে বাংলা ক্যালেন্ডারে এক বছরে কত দিন, সেটা আমাদের জানতে চেয়েছে, কোন মাসে কয়টি দিন রয়েছে। এটা তোমরা ক্যালেন্ডার দেখে, যখন তোমরা ক্যালেন্ডার যে কোন কত দিন এটা যোগ করলে তোমরা পেয়ে যাবে বাংলা বছরে কত দিন আছে। এবং বাংলা সনের মাঘ মাস ১৪২১ সালের একটা ক্যালেন্ডার তোমাদের বইয়ে দেওয়া আছে। দেখো ক্যালেন্ডারে বাংলা সন ১৪২১-এর মাঘ মাসটি দেখি এবং এ থেকে কি কি খুঁজে পাওয়া যায় তার শ্রেণীতে আলোচনা করি। যেমন মাঘ মাস কি দিনে শুরু হয়েছে, মানে কোন বারে মাঘ মাসে শুরু হয়েছে, কোন বার ক্যালেন্ডার দেখে তোমরা বলতে পারবে, বুধবার। আবার আমি যদি প্রশ্ন করি যে মাঘ মাসে কয়টা বুধবার আছে, তোমরা ক্যালেন্ডার দেখে বলতে পারবে ৫টা বুধবার আছে। তারপরে মাঘ মাস কোন দিন শেষ হয়েছে, কোন দিনে বৃহস্পতিবারে শেষ হয়েছে, ৩০ তারিখ, এরকম তোমরা ক্যালেন্ডার দেখে দেখে এগুলো মুখস্থ করে নিবে। তারপর ১৩৪ পৃষ্ঠা দেখো, এখানে আছে ইংরেজি ক্যালেন্ডার। ইংরেজি তো আমরা সবাই জানি, ইংরেজি মাস কত, কোন মাস কত দিনে এবং ইংরেজি বছর কত দিনে হয় এটা আমরা সবাই জানি, কারণ আমরা ইংরেজি ক্যালেন্ডারই বেশি ব্যবহার করি। তাহলে এখানে দেওয়া আছে জানুয়ারি ৩১, ফেব্রুয়ারি ২৮ দিন, মার্চ ৩১, এপ্রিল ৩০, মে মাস ৩১, জুন মাস ৩০, জুলাই এবং আগস্ট মাস ৩১, সেপ্টেম্বর মাস ৩০, অক্টোবর মাস ৩১, নভেম্বর মাস ৩০ এবং ডিসেম্বর মাস ৩১ দিনে। তাহলে এখান থেকে আমরা খুঁজে বের করতে পারবো যে ইংরেজি বছর কত দিনে এবং প্রতি মাসে কয় দিন আছে। বাংলা ক্যালেন্ডারের সাথে ইংরেজি ক্যালেন্ডারের কোনো মিল আছে কিনা, অমিল আছে কিনা, এগুলো আমরা ক্যালেন্ডার দেখে দেখে খুঁজে বের করতে পারবো। আমি তোমাদের ইংরেজি ক্যালেন্ডারের মানে মাসগুলো বের করার একটা সুন্দর সিস্টেম দেখাই দিচ্ছি, তোমরা আমার হাতের দিকে তাকাও। এই যে আমাদের হাতের আঙ্গুলের উঁচু জায়গাগুলো থেকে আমরা শুরু করব, উপরে একটা নিচে একটা, উপরে একটা নিচে একটা, এভাবে তোমরা বের করবে। উপরে যে মাসগুলোর নাম পড়বে সেগুলো হবে কি তোমার ৩১ দিনে এবং নিচে যেই মাসগুলো পড়বে সেগুলো হবে ৩০ দিনে, শুধুমাত্র ফেব্রুয়ারি মাস ছাড়া। দেখো আমি গুনতেছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। জুলাই এখানে শেষ হয়েছে, ঘুরে আমি আবার এখানে চলে আসবো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে যেই মাসগুলো নিচে পড়েছে ওগুলো ৩০ দিনে এবং যেগুলো উপরে পড়েছে ওগুলো ৩১ দিনে, শুধুমাত্র ফেব্রুয়ারি মাস ছাড়া। তোমরা এগুলো পড়বে বাসায়। ১৩৫ পৃষ্ঠা দেখো, ২০১২ খ্রিস্টাব্দের বাংলা, ১৪১৮-১৯ বঙ্গাব্দের একটা ক্যালেন্ডার দেওয়া আছে চার মাসের, তোমার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল, চার মাসের ক্যালেন্ডার তোমার বইয়ে দেওয়া আছে। এখান থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরা নিজেরা খুঁজে বের করবে। যেমন বলছে ইংরেজি সাল ২০১২, এর মার্চ মাসের দ্বিতীয় শনিবার বাংলা সালের কত তারিখ ছিল,
তুমি ক্যালেন্ডার দেখে বলবা কি বলছে মার্চ মাস আমরা মার্চ মাসে যাব তারপর বলছে দ্বিতীয় শনিবার দেখো স্যাটারডে দ্বিতীয় শনিবার মানে 10 তারিখ মার্চ মাসে 10 তারিখ বলছে বাংলা সালের কত তারিখ ছিল বাংলা সালের দেখো তোমার এখানে লেখা আছে 27 তারিখ ছিল এইরকম বাকি প্রশ্নগুলোর উত্তর এই ক্যালেন্ডার দেখে খুঁজে বের করে খাতায় এসডব্লিউ করে রাখবে এই সবগুলা প্রশ্নের উত্তর এই ক্যালেন্ডারে দেওয়া আছে তোমরা খুঁজে খুঁজে বের করে এসডব্লিউ করবে এখন 136 পৃষ্ঠা বের করো তোমরা এখানে আমরা দেখব অধিবর্ষ দশক যুগ এবং শতাব্দী আমরা জানি যে ইংরেজি বছর ফেব্রুয়ারি মাসে 29 হলে অধিবর্ষ হয় মানে লিপ ইয়ার আমি একটু আলোচনা করছি অধিবর্ষ হলো এমন একটি বছর যে বছরে ক্যালেন্ডার বছরের সাথে ঋতু বছরের সমন্বয় স্থাপনের জন্য একদিন বেশি থাকে মানে হলো এই যে আমাদের পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে তোমার এটা ঘুরে আসতে 365 দিনের থেকে একটু বেশি সময় লাগে ঠিক আছে এইটা সমন্বয় করার জন্য 4 বছর পর পর ইংরেজি বছরের সাথে একদিন যোগ করা হয় সেই একদিন যোগ করাকে বলা হয় অধিবর্ষ 4 ধারা বিভাজ্য বছরকে অধিবর্ষ বলা হয় যে কোনো সালকে যদি আমরা 4 দিয়ে ভাগ দেই এবং ভাগশেষ যদি শূন্য হয় সেই সালটাকে বলা হবে অধিবর্ষ মানে লিপ ইয়ার তবে খ্রিস্টীয় সালের একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি শূন্য হলে অধিবর্ষ হবে না যে কোনো সালকে যদি আমরা 4 দিয়ে ভাগ দেই মনে করো 2006 সাল এরকম যদি 4 দিয়ে ভাগ দিয়ে ভাগশেষ শূন্য হয় তাহলে অধিবর্ষ কিন্তু তোমার একক আর দশক স্থানীয় মানে 2000 সাল মানে 2000 সাল বা 2100 সাল 1600 সাল এরকম যদি হয় একক এবং দশক স্থানীয় দুইটা অঙ্কে শূন্য থাকে তাহলে অধিবর্ষ হবে না এটাকে 4 দিয়ে ভাগ দিলে অধিবর্ষ পাবো না আমরা এটাকে কি করতে হবে যদি 400 দ্বারা ভাগ হয় তাহলে অধিবর্ষ হবে তাহলে আমরা কি পেলাম দেখো একটু মনোযোগ দিয়ে কথাটা আবার শুনো যে কোনো সালকে শুধুমাত্র যেগুলোর একক এবং দশক স্থানীয় অঙ্ক শূন্য মানে শেষে দুইটা শূন্য থাকে সেই সালগুলো বাদে বাকি সালগুলোরে আমরা 4 দিয়ে ভাগ দিলে ভাগশেষ যদি শূন্য হয় তবে কি হবে সেটা অধিবর্ষ সাল বা লিপ ইয়ার মানে ফেব্রুয়ারি মাস 29 দিনে হবে আর যেগুলোতে এরকম শেষে দুইটা শূন্য আছে সেগুলোরে আমরা 400 দিয়ে ভাগ করব 400 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ শূন্য হয় তবে অধিবর্ষ আর যদি শূন্য না হয়ে ভাগশেষ থাকে 1-2 কিছু তাহলে অধিবর্ষ নয় আমি জিনিসটা বুঝাইতে পারছি যে 1600 2000 2100 এরকম শেষে যদি শূন্য থাকে তাহলে আমরা 400 দিয়ে ভাগ দিব এবং বাকি সব সালকে 4 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ শূন্য হয় তাহলে সেটা লিপ ইয়ার হবে মানে ফেব্রুয়ারি মাস 29 দিনে হবে দেখো তোমাদের এখানে একটা ই করছে ইংরেজি 2012 সালটি অধিবর্ষ অন্যান্য অধিবর্ষ খুঁজে পাওয়ার জন্য আলোচনা করি যেমন 2016 সালকে অধিবর্ষ বা 2008 2004 নিচে তোমাদের একটা অঙ্ক দিয়েছে 1800 1900 2000 সাল অধিবর্ষ ছিল কিনা তা সহপাঠীদের সাথে নিয়ে আলোচনা করি আবার নিচে আছে নিচের সালগুলোর ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল এই ফেব্রুয়ারি মাস কত দিনে যদি অধিবর্ষ হয় তাহলে 29 দিনে আর যদি অধিবর্ষ না হয় তাহলে 28 দিনে আমি এখান থেকে তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি দেখো যেমন এখানে আছে 1800 সাল 1800 এটাকে আমরা কত দিয়ে ভাগ দিব এটাকে কি 4 দিয়ে ভাগ দিব না কারণ এখানে দুইটা শূন্য আছে আমরা এটাকে 400 দিয়ে ভাগ দিব 400 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে 4 বার 1600 তোমার আরো 200 থেকে যাচ্ছে তার মানে কি এটা অধিবর্ষ নয় তাহলে আমরা লিখে দিতে কি সুতরাং 1800 সাল অধিবর্ষ নয় এবং এটার ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল 28 দিনে ফেব্রুয়ারি মাস 28 দিনে ছিল অধিবর্ষ নয় তাই 28 দিনে আর নিচের একটা অঙ্ক দেখো 1918 সাল
1918 আমরা এটাকে কত দিয়ে ভাগ দিব 400 দিয়ে না কারণ এখানে শূন্য নেই তাহলে আমরা কত দিয়ে ভাগ দিব 4 দিয়ে তাহলে 4 4 16 দেখো এটারও কিন্তু ভাগশেষ রয়ে গেছে তাহলে এই সালটা কি হবে অধিবর্ষ 9 আমরা এখানে আমাদের জানতে চেয়েছে নিচে সালগুলো ফেব্রুয়ারি মাস কত ছিল আমরা লিখব যেহেতু 1918 সাল অধিবর্ষ 9 অধিবর্ষ 9 সুতরাং ফেব্রুয়ারি মাস ছিল 28 দিনে জিনিসটা বুঝাতে পারছি তোমাদের যেহেতু এই সালটার নিচে আমাদের ভাগ শেষ হয়ে গেছে তাই এটা অধিবর্ষ না আর অধিবর্ষ 9 বলে মাসটা কত দিনে ছিল 28 দিনে ছিল আর যদি অধিবর্ষ হতো তাহলে 29 দিনে হতো বাকিগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এবং বাকি দুইটা তোমরা নিজেরা লিখবে এখন তোমরা 137 পৃষ্ঠা দেখো ইংরেজি সাল 2014 এর পহেলা জানুয়ারি ছিল বুধবার পহেলা জানুয়ারি 40 দিন পরের দিনটি কি বার ছিল 2014 সালের 29 ফেব্রুয়ারি ছিল বুধবার 29 ফেব্রুয়ারি কি ছিল 29 জানুয়ারি ছিল বুধবার যা পহেলা জানুয়ারির 28 দিন পর দেখো 4 সাথে 28 তোমার 1 তারিখ যেই বার হবে 7 তারিখ 8 তারিখ মানে 7 দিন পরের বারও কিন্তু এটাই হবে জিনিসটা খেয়াল করো আমার 1 তারিখ যদি হয় রবিবার রবিবার তাহলে আমার 7 দিন পরে কিন্তু ওই বারটা ঘুরে আসবে মানে 8 তারিখ হবে আবার রবিবার 1 তারিখ রবিবার হলে 8 তারিখ রবিবার হবে 7 দুগুণে 14 সাত দুগুণে 14 14 তারিখ না 14 তারিখের পরের তারিখ 15 তারিখ আবার কি হবে রবিবার তার মানে জিনিসটা তোমরা খেয়াল করো আমাদের যদি তাহলে আমাদের যদি 1 তারিখ দেওয়া থাকে যেই বার তার সাথে আমরা ধরো 4 সাথে 28 29 তারিখ হবে আবার রবিবার তাহলে আমাদের 1 তারিখ আছে বুধবার তাহলে 29 তারিখ আবার 4 সাথে 28 28 এর সাথে একযোগ হচ্ছে 29 তারিখ বুধবার তাহলে আমাদের জানুয়ারি মাস 31 দিনে 31 দিনে বুধবার বৃহস্পতি শুক্রবারে আমাদের জানুয়ারি মাস শেষ হয়ে যাচ্ছে তাহলে জানুয়ারি মাসে পেলাম কত দিন আমরা 31 দিন তারও আর 9 দিন পরে 9 দিন পর কত হবে 40 দিন তাহলে কি ফেব্রুয়ারি মাসের কয় তারিখ হয় তোমাদের সেই জিনিসটা বের করতে হবে তারপরে দেখো একইভাবে আরেকটা প্রশ্ন আসে 2014 সালের 3রা ফেব্রুয়ারি সপ্তাহে কি বার ছিল মানে 2014 সালে ফেব্রুয়ারি মাসে মানে ওই একই ধারণা ব্যবহার করে তোমাদের কাজটা করতে বলছে কি বার ছিল সেটা বের করতে বলছে 3 ফেব্রুয়ারি সাল গণনার কয়েক রকমের উপায় আছে যেমন ধারাবাহিক 10 বছর সময়কালকে বলা হয় 1 দশক এগুলো মুখস্থ করবে মানে 1 দশক সমান সমান 10 বছর 1 যুগ সমান সমান 12 বছর এবং 1 শতাব্দী সমান সমান 100 বছর প্রথম শতাব্দী শুরু হয়েছিল 1 সালের যা 2000 বছরও আগের কথা আমরা বর্তমানে 21 শতাব্দীতে রয়েছি যা 2001 সাল থেকে শুরু হয়েছে তাহলে 1 থেকে শুরু হয়েছিল আমরা 2000 সালে আছি 21 শতাব্দীতে যখন 21 সালে যাব তখন তো যাব 22 শতাব্দীতে শতাব্দী একটা আগায় আছে এটা মনে রাখবা 1600 এবং 17 সাল কোন শতাব্দী ছিল 1600 সাল তার মানে কোন শতাব্দী মানে 17 শতাব্দী আর 1700 সাল এটা তাহলে কি হবে 18 শতাব্দী মানে অষ্টাদশ শতাব্দী এইভাবে নিচের প্রতিটি সাল কোন শতাব্দী সেটা লিখতে বলছে দেখো 1945 1900 দেখব আমরা 45 আমাদের দেখার দরকার নেই 1900 তার মানে 19 এর চাইতে এক আমরা আগায়া যাব কত হবে বিংশ শতাব্দী 1300 সাল তার মানে 14 শতাব্দী এবং তিন নম্বর আছে 1899 তার মানে ঊনবিংশ শতাব্দী আমি কি বলছি শতাব্দী একটা আগায় থাকবে যখন আমরা 1800 সাল দেখব তার মানে ঊনবিংশ
ঊনবিংশ মানে 19 শতাব্দী, যদি থাকে 17 তার মানে অষ্টাদশ মানে 18 শতাব্দী, যত শত থাকবে তার চেয়ে এক আগায় শতাব্দী বলে দিলে হয়ে যাবে আমাদের। এখন আমরা দেখব 138 পৃষ্ঠা, সময় রূপান্তর। সময় তো আমরা জানি দিন মাস ঘন্টা সেকেন্ড মিনিট, মানে এক তোমরা তো এটা জানোই যে এক মিনিট সমান সমান কত সেকেন্ড, এক ঘন্টা সমান সমান কত মিনিট। দেখো এখানে তোমাদের বলছে উদাহরণ একে সেকেন্ডে রূপান্তর করতে বলছে, মানে এক ঘন্টা আছে এক ঘন্টাকে আমরা সেকেন্ডে রূপান্তর করব। এক নাম্বার এক ঘন্টা, দেখো এক ঘন্টা আগে মিনিটে যেতে হবে কারণ ঘন্টা মিনিট তারপর সেকেন্ড, তাহলে এক ঘন্টা সমান সমান 60 মিনিট, তাহলে এটা কি হয়ে গেল মিনিট, তাহলে এখানে 60 পেলাম 60 মিনিট। আবার এক মিনিট সমান সমান 60 সেকেন্ড, তাহলে 60 গুণন 60 এটা কি হয়ে যাবে সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ড। এক ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড, তাহলে এক দিন, দিনকেও সেম ভাবে দেখো এক দিন, দিনের থেকে কিসে যেতে হবে ঘন্টা, এক দিন সমান সমান 24 ঘন্টা, আবার এক ঘন্টা সমান সমান কয় মিনিট, আবার এক ঘন্টা এক মিনিট সমান সমান কত সেকেন্ড, তার মানে দিন থেকে ঘন্টা, ঘন্টা থেকে মিনিট, মিনিট থেকে সেকেন্ড। তোমাদের অঙ্কটা করে দেওয়া আছে 30 দিন, সেম দিন থেকে আবার কি করতে হবে ঘন্টা সেকেন্ড দিয়ে ডাইরেক্ট গুণ করে দিলেই হয়ে যাচ্ছে। এখন আমাদের এখানে করা আছে বিধায় আমরা করতে পারছি, কিন্তু যখন করা থাকবে না তখন আমাদের এভাবে করতে হবে। দেখো তিন নাম্বারটা আমি করে দিচ্ছি, তিরিশ দিন, তাহলে একদিন সমান সমান কি 24 ঘন্টা, তাহলে 30 গুণন 24, প্রথমে আমরা ঘন্টাতে যাব, 720 ঘন্টা এবং তারপর ঘন্টা থেকে যাব মিনিটে, এক ঘন্টা সমান সমান 60 মিনিট। ধারাবাহিক ভাবে আমরা চলে যাবো এভাবে করতে করতে, এত মিনিট, তারপরে আমরা যাব সেকেন্ডে, এক মিনিট সমান সমান 60 সেকেন্ড, এত সেকেন্ড। দেখো তোমাদের বইয়ে যে সমাধানটা দেওয়া আছে 30 এর সাথে ডাইরেক্ট যে সেকেন্ড পাইছিল সেই সেকেন্ড দিয়ে গুণ করে দিয়েছে, এবং আমি কি করেছি 30 দিনকে প্রথমে ঘন্টা, ঘন্টাকে মিনিট, মিনিটকে সেকেন্ড করেছি। তোমরা এইভাবে করবে তাহলে যে কোনো অঙ্কের সমাধান করতে পারবে। উদাহরণ 2, নিচের সময়কে মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করি, এক মাস সমান সমান 30 দিন ধরে অঙ্ক করতে হবে। দেখো 1000 ঘন্টা, তোমাদের দেখো আমাদের কি বলছে ফার্স্টে মাস, দিন এবং ঘন্টায়, আমরা প্রথমে ঘন্টায় প্রকাশ করব, ফার্স্টে ঘন্টা। তোমাদের বইয়ে দেখো করেছে এক দিন সমান সমান 24 ঘন্টা, তাহলে আমরা 24 দিয়ে ভাগ করছি, তাহলে দিন বের হইছে 16 ঘন্টা 41 দিন। উদাহরণ 2 এর 1 নাম্বার 1000 ঘন্টা আমরা 24 দিয়ে যদি ভাগ দিই, দেখো 24 এক দিন সমান সমান 24 ঘন্টা, যখন আমি 24 দিয়ে ভাগ করব তখন কি পেয়ে যাব আমরা, দিন পেয়ে যাব। দেখো জিনিসটা 24 মানে ঘন্টা দিয়ে ভাগ করছি, তাহলে আমরা পাইছি 41 দিন, এই ভাগফল কি আসবে দিন,
কারণ একদিন সমান সমান 24 ঘন্টা তাহলে 24 দিয়ে 1000 ঘন্টাকে ভাগ করলাম পেয়েছি কত 41 দিন এবং তোমার কত যেটা ভাগ শেষ থেকে যাবে যেহেতু এটা আমাদের ঘন্টা তাহলে ভাগ শেষ যেটা থাকবে সেটাও কি ঘন্টা জিনিসটা একটু ভালো করে লক্ষ্য করো 24 দিয়ে ভাগ করার পরে ভাগফল পেয়েছি দিন এবং ঘন্টাকে ভাগ করার ফলে ভাগশেষ যেটা সেটাও কি ঘন্টা তাহলে 41 দিন 16 ঘন্টা পেয়েছি আমাদের চেয়েছে কি দিন ঘন্টা এবং মাস 41 দিন তাহলে 30 দিনে এক মাস 30 দিনে এক মাস দেখো এখন আমরা 30 দিয়ে ভাগ দিব 41 কে 30 কে 30 থাকলো কত এটা ছিল কি আমাদের দিন 30 দিয়ে ভাগ করাতে এটা হলো মাস এবং ভাগশেষ যেটা আছে সেটাও কি দিন তোমাদের এইগুলো লিখে দিতে হবে না আমি তোমাদের বোঝার জন্য লিখে দিচ্ছি তাহলে দেখো আমরা কি পেলাম 24 দিনে 24 ঘন্টা দিয়ে ভাগ করে 41 দিন 16 ঘন্টা 41 দিন 16 ঘন্টা তো থেকেই গেল দিনকে আমরা 30 দিয়ে ভাগ করে পেলাম এক মাস 11 দিন তাহলে সুতরাং এক মাস 11 দিন 16 ঘন্টা উত্তর এটাই দুই নম্বর অঙ্কটাও সেম ভাবে করবে তোমরা 8000 ঘন্টা ঘন্টাকে 24 দিয়ে ভাগ করবে ভাগশেষ থাকবে ঘন্টা মাস দিন যেটা বের হবে দিনকে আবার 30 দিয়ে ভাগ করবে ভাগ করলে মাস পাবে নিচে এক নম্বর বলছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ধরি এক মাস সমান সমান 30 দিন আমরা অঙ্ক করার সময় সবসময় 30 দিন ধরে অঙ্ক করব পাঁচ মাসকে ঘন্টা রূপান্তর করতে বলছে দুই বছরকে ঘন্টা রূপান্তর করতে বলছে দুই বছর দেখো মাস এগুলোকে ঘন্টা রূপান্তর করছে আগের অঙ্কটা যেভাবে করেছি আমরা অঙ্কগুলো সেম ভাবে তোমরা করবে এটা তোমাদের এইচডব্লিউ থাকবে 139 পৃষ্ঠা 24 ঘন্টা সময়সূচি 24 ঘন্টা সময়সূচিতে রাত 12টার পর থেকে পরদিন রাত 12টা পর্যন্ত 24 ঘন্টা সময়কে একদিন ধরা হয় যা 24 ঘন্টায় বিভক্ত মানে রাত 12টার পর থেকে নতুন সময় শুরু হয় আবার পরের দিন রাত 12টায় যায় 24 ঘন্টা হয় তাহলে 24 ঘন্টা সময়সূচিতে ঘন্টা ও মিনিটকে দুই অঙ্কে প্রকাশ করা হয় এবং ঘন্টা ও মিনিটের মাঝে কোলন ব্যবহার করা হয় দেখো 24 ঘন্টা যখন হবে 23:12 মানে কি 23:12 মিনিট বাজে কোলন ব্যবহার করা হয় যখন 24 ঘন্টা সময়সূচিতে দুই অঙ্কে এটা একটা অঙ্ক দুই ভাবে প্রকাশ করা হয়েছে আবার যদি আমরা লিখি ধরো 22:05 এই রকম ভাবে লেখা হয় আমরা কোন সময়ে কোন কাজ করি তার শ্রেণীবিভাগ আলোচনা করি মানে কোন সময় তুমি খাও ঘুমাও উঠো ব্র্যাকেটে লিখে দিতে ঘুম থেকে উঠা খেতে যাওয়া ঘুমাতে যাওয়া সময়সূচিতে প্রকাশ করতে বলছে নিচের ছকটিতে 24 ঘন্টা এবং 12 ঘন্টা সময়সূচির পরস্পর রূপান্তর দেখানো হলো দেখো 24 ঘন্টা সময়সূচি দিচ্ছে সবুজ দাগ দেওয়া 0 থেকে তোমার 12টা পর্যন্ত 0 থেকে 12টা পর্যন্ত সবুজ কালির মধ্যে এটা কি পূর্বাহ্ন মানে সকাল এবং 12টা থেকে রাত 12টা পর্যন্ত অপরাহ্ন 12 ঘন্টা সময়সূচিতে এটা এবং 24 ঘন্টাতে পুরোটা উদাহরণস্বরূপ দেখা দিচ্ছে 24 ঘন্টা সময়সূচিতে পূর্বাহ্ন এবং অপরাহ্ন ব্যবহার করা হয় না এটা করা হয় আমাদের 12 ঘন্টা সময়সূচিতে সকাল 6টা 24 ঘন্টায় সকাল 6টা দুপুর 1টা মানে কি 13টা আমরা যেমন বলি দুপুর 1টা এখানে কি বলা হয় 13টা রাত 12টা হলে 00 হয়ে যায় তোমাদের যাদের ডিজিটাল ঘড়ি আছে লক্ষ্য করবা রাত 12টা কিন্তু বাজে না রাত 12টা বাজলে ঘড়িতে 00 হয়ে যায় তারপর নতুন করে আবার 1 লেখা উঠে 24 কিন্তু বাজে না 13:59 বাজার পরে 00 হয়ে পরে 1টা 2টা আবার বাজে ঠিক আছে এরকম তাহলে এই জিনিসগুলো তোমরা খেয়াল করবে 12 ঘন্টা সময়সূচিতে পূর্বাহ্ন অপরাহ্ন মানে সকাল বিকাল দুপুর আছে কিন্তু 24 ঘন্টা সময়সূচিতে সকাল বিকাল দুপুর নাই 1টা 2টা 3টা দুপুর 12টা বাজলে তারপর তোমার 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 এরকম হয়ে যায় তাহলে আমাদের আলোচনা আজকের আলোচনা এ পর্যন্তই ছিল
তোমরা মনোযোগ সহকারে এই অধ্যায়টা ভালো করে রিডিং করবে এবং অঙ্কগুলো করবে এবং ক্যালেন্ডারটা ভালো করে তোমরা বাসায় দেখবে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।